Hello and welcome to our new travel series, Let's Go Rajasthan. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক ভালো। তোমাদের লেটস গো ল্যান্ডস্টাউন সিরিজটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। বাট আমি যেরকম রেসপন্স ভেবেছিলাম তোমরা দেবে, কিন্তু সেরকম আমি রেসপন্স পাইনি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো এখনো, তাহলে উপরে আই লিংকে ক্লিক করো আর আমাদের লেটস গো ল্যান্ডস্টাউনের সিরিজটা পুরো দেখো। আমি আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা নিচে দেওয়া রইল। তোমরা যারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করো তারা মনে হয় জানো যে আমরা আজকে যাচ্ছি বিকানের। তো এবারে আমাদের নতুন ডেস্টিনেশন হলো গিয়ে জয়সালমের আর যোধপুর। তো আমরা জয়সালমের আর যোধপুর যাবো হচ্ছে বিকানের থ্রু দিয়ে। এখন আমরা সবাই রেডি মোটামুটি, আর ওপরে বাকি সব প্যাকিং ট্যাকিং চলছে। ওদের গাড়ির ভেতরে দেখো সব সুটকেস রাখা হয়ে গেছে, আরো অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো আসবে এক এক করে। তো আমরা প্ল্যান করেছিলাম 5টার সময় বেরোবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতন 5টায় আর বেরোনো হয় না, বেরোতে বেরোতে 6টা বেজেই যায়। কারণ কি, সকালের অনেক কাজ থাকে, ঘুম ঠিক করে ভাঙে না, রাত্রিবেলা আমরা এক্সাইটমেন্টে কেউ ঘুমাতেও পারিনি, ওই জন্য সকালে একটু চোখ লেগে গেছিল। তাই এখন আমরা আপাতত সব প্যাক করে নিয়েছি, আর এখান থেকে বিকানের ডিস্টেন্স হচ্ছে 433 কিলোমিটার। আমরা বিকানের কোথাও ঘুরবো না, বাট জাস্ট আমরা একটা নাইট হল্ট দেবো, কারণ এখান থেকে জয়সালমের মোর দ্যান 900 কিলোমিটার, তো একবারে হবে না। তো আমরা এখান থেকে যাবো বিকানের, বিকানের থেকে তারপরে আমরা কাল যাবো জয়সালমের। তো এখান থেকে বিকানের যে আমাদের হোটেলটা সেটা আমরা ওয়ো বুক করেছি। হোটেলটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 433 কিলোমিটার, আর আমাদের টাইম লাগবে হচ্ছে 8 ঘন্টা অ্যাকর্ডিং টু গুগল বাবা। তাও যদি ননস্টপ যাই তাহলে, কিন্তু অবভিয়াসলি তুমি জানো ফ্যামিলি শুদ্ধ নিয়ে যাচ্ছি, ননস্টপ তো হবে না, তো মাঝখানে কিছু ব্রেকও দিতে হবে। আর যদি আস্তে আস্তে ধীরে সুস্থে আরামসে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে যদি যাই তাহলে 12 ঘন্টার মধ্যে আমরা ঠিক পৌঁছে যাবো। আগের বারের মতো এবারও আমরা ব্রেকফাস্ট বাইরে থেকে করছি না, কারণ কি জানি কোভিড এর চিন্তা, তাই জন্য আগের থেকে আমরা সব কিছু বানিয়ে রেখেছি, আলুর দম লুচি রুটি সব বানিয়ে রেখেছি, সব আমরা ব্যাগে প্যাক করে নিয়েছি, তো আমরা রাস্তায় ওইটাই খাবো। আচ্ছা, লাস্ট টাইম তো আমি গেছিলাম আমার বাবা মার সাথে, বাট এবার আমরা যাচ্ছি দেবস্মিনের বাবা মার সাথে। তোমরা যারা আমাদের আগের সরিষ্কার ব্লগ করে দেখেছো, সেই সরিষ্কার ব্লগে তোমরা আমার শ্বশুর শাশুড়িকে হয়তো দেখতে পেয়েছো, তো সরিষ্কার ব্লগে তারা আমার সাথে গেছিল। দেবস্মিতা এখনো বিজি নিজের প্যাকিং করতে, শুধু জিনিসপত্র গুলো ফিট হচ্ছে না এখানে। তো আমরা ফটাফট প্যাকিং ট্যাকিং করে নিই, করে তারপরে একেবারে রেডি হয়ে একেবারেই তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। চলো, দেন সি ইউ অন দ্য রোডস। রাজস্থান মানে রাজাদের স্থান। ছোটবেলা সোনার কেল্লা দেখে আমাদের রাজস্থানের প্রতি একটা ফ্যাসিনেশন জেগে ওঠে, তাই দেরি না করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম রাজস্থানের দিকে। আলাপ করিয়ে দি। এই দেখো পিছনে আমার মা বসে আছে। হ্যালো, কেমন লাগছে? গুড মর্নিং, খুব ভালো লাগছে। আর তুমি আগে মরুভূমি গেছো কখনো? আবার দেখা হচ্ছে, টাটা। আজ আমরা বিকানের যাবো ভায়া রোহতক হয়ে। প্ল্যানটা হঠাৎ করেই হলো, শুনেছি নাকি জয়সালমেরটা খুব সুন্দর, মরুভূমি আর উট দেখতে আমরা সবাই খুব উৎসাহিত। হ্যালো, তো আমরা এখন আমাদের বাড়ির থেকে চলে এসেছি প্রায় 25 কিলোমিটার। আমরা এখন রোহতকের দিকে, ঠান্ডাটা বেশ ভালোই আছে। আমি যখন বেরিয়েছিলাম তখন দেখেছিলাম টেম্পারেচার প্রায় 9-10 মধ্যে এরকম চলছিল দিল্লিতে। তারপরে এখানে এসে তো এই জায়গাটা পুরোপুরি খালি এরিয়া, মানে গুরগাঁও আমরা ক্রস করে গেছি, প্রচন্ড ঠান্ডা। বাইরে আমরা একটু বেরোলাম, বেরিয়ে বুঝতে পারলাম যে বাইরে অনেক বেশি ঠান্ডা, কারণ গাড়ির মধ্যে হিটার চলছে, ওই জন্য অতটা ঠান্ডা বয়ে যাচ্ছে না। তো চলো আরো আগে আমরা এগোই, এরপরে আমরা রোহতকে গিয়ে একেবারে দাঁড়াবো, নিয়ে ওখানে আমরা ব্রেকফাস্টটা সারবো,
তো চলো আপাতত এখন আমরা ফটাফট করে রোহতাকের দিকে পৌঁছাই। কথায় আছে, ওয়ান শুড এনজয় দি জার্নি রাদার দ্যান ইটস ডেস্টিনেশন। তবে এই ক্ষেত্রে যেরম ভালো জার্নি সেরমই ভালো তার ডেস্টিনেশন। চারিদিকে সর্ষের ক্ষেত, আর এখানে প্রচুর ষাঁড় দেখতে পাচ্ছি রাস্তায়, ষাঁড়ে ভর্তি, মানে বড় 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 শিঙ্গলা ষাঁড়। চারিদিকের রাস্তাটা বেশ সুন্দর, যেহেতু শীতকাল বগেনভিলিয়ায় ভরে গেছে, গ্রিন এন্ড পিঙ্ক এর কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। সকালবেলায় বলে খালি রাস্তা, তো রাস্তাতে বেশি ভিড় নেই, রাস্তাটাও ভালো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রোহতক পৌঁছে। হ্যালো বন্ধুরা, তো আমরা রোহতক ক্রস করে গেলাম। অ্যাকচুয়ালি রোহতকের ওপরে আমরা উঠিনি, আর রোহতক বাইপাসে আমরা এখন আছি, এই যে পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আমি বাঁ দিকে নিই তাহলে আরো 10 কিলোমিটার রোহতক। তো আমরা রোহতকের দিকে উঠলাম না, আমরা এখন হিসারের দিকে চলে যাচ্ছি। হিসার এখান থেকে 84 কিলোমিটার আরো, আর আপাতত আমরা এখনো 82 কিলোমিটার এসেছি, 82 কিলোমিটার এক্সাক্টলি আমার বাড়ির থেকে। দিল্লি থেকে ঝাজ্জার অব্দি রাস্তাটা একটু খারাপ ছিল, বাট ঝাজ্জার ক্রস করেই যেই আমরা রোহতকের দিকে বেরোলাম, তো রাস্তাটা একদম অসাধারণ বিউটিফুল, একদম নতুন রাস্তাটা রিপেয়ার করেছে রোহতক যাওয়ার জন্য। আশা করি রাস্তাটা হিসার অব্দি এরকমই সুন্দর থাকবে। আর চলো তোমাদের একটু ক্ষেত দেখাই, খুব সুন্দর ক্ষেত আছে চারিদিকে। তবে আমাদের পেট এখন চোচো করে, বিকজ ইটস ব্রেকফাস্ট টাইম। এই জায়গাটাতে আমরা একটা ধাবা পেয়েছি, তোমাদের দেখাই ধাবাটা। হ্যাঁ দেখো, এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা সারবো। এখান থেকে আমরা বেশি কিছু নেব না, একটু চা নিয়ে নেবো যাতে আমাদের বসতে দেয়, আর কিছু না নিলে তো বসতে দেবে না অবভিয়াসলি। চলো এবার ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, নিয়ে আবার বাকি জার্নিটা কন্টিনিউ করবো। তো সি ইউ। তো আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আলুর দম সাথে সেমের পায়েস, লুচি আছে, আমি অবশ্য অর্ডার করেছি চা, আর একটা মিক্সড ভেজ পকোড়াও অর্ডার করা হয়েছে। কেমন ঠান্ডা লাগছে? বলো জোরে বলো, কিছু ঠান্ডা লাগছে আর কথা বের হচ্ছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা খুব, ঠান্ডা ভালোই আছে। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তো এমনিতে বাইরে, তবে এই রোদটা উঠেছে, তবে জানি না কতক্ষণ ঠান্ডাটা আরও থাকবে। তোমরা যদি রোদ থেকে দিকে আসো কখনো, তাহলে এই NH10 হাইওয়ে ঢাবাটাতে আসতে পারো। ঢাবাটা খুবই ভালো, পরিষ্কার, বাথরুমও পরিষ্কার, অবশ্য বেশি লোকজন নেই, কারণ এই হাইওয়েটাতেও বেশি লোকজন আসে না, খুব কমই গাড়ি দেখলাম, খুব একটা বেশি গাড়ি নেই। বেড়াতে বেরিয়ে বাঙালিদের লুচি আর আলুর দম না হলে কি চলে? তাই লুচিগুলো টপাটপ পেটে ভরতে শুরু হলো। তো আমাদের তো লুচি আলুর দম ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, কিন্তু যেহেতু একটা কিছু নিতে হবে বসতে গেলে রেস্টুরেন্টে, তো ওই জন্য আমরা পনির পকোড়া নিয়েছি, সাথে গ্রিন চাটনিও দিয়েছে। কিরম খেতে? টেস্ট ভালো আছে? ভালো টেস্ট, ক্রিসপি, ভালো খেতে, চাটনিটা হেভি খেতে। তাহলে আমিও খাই পরাবো। হ্যাঁ ঠিক আছে, আমরা খেয়ে নিচ্ছি, তুই বরং গল্প কর। তো আমিও পকোড়া ট্রাই করে দেখি। পেট ভরে খেয়ে দে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। হ্যালো, এখন আমরা যাচ্ছি হিসারের দিকে, আমরা রোহতক পেরিয়ে গেছি। আর আজকে জানি না সামহাউ আমরা যে তিনটে টোলবুথ পেরোলাম, তিনটেই টোলবুথে কোথাও আমাদের টোল লাগেনি এখনো অব্দি। জানি না ফার্মার আন্দোলনের জন্য টোলবুথ গুলো খুবই বিজি, সেখানে সমস্ত ওই ফার্মার্স দের কিছু চলছে বলে কোনো টোলবুথেই আজকে আমাদের পয়সা লাগেনি। মানে ওভারঅল রাস্তাটাতে আমরা তিনটে টোলবুথ পেয়েছি আপাতত। হ্যালো বন্ধুরা, আমরা এখন হিসার পেরিয়ে গেছি। আমরা আপাতত এখন 200 কিলোমিটার মতন ট্রাভেল হয়ে গেছে বাড়ির থেকে, আরও 230 কিলোমিটার মতন বাকি আছে। এখান থেকে আমরা হরিয়ানার যে বর্ডার সেখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে জুম্পা কালা বলে।
ওইখানেই আমরা পেট্রোল আবার রিফিল করে নেবো, কারণ একবার যদি আমরা রাজস্থানে ঢুকে যাই ওখানে পেট্রোলের রেট অনেক হাই। এখন আপাতত হরিয়ানাতে 96 রুপিস চলছে আর সেখানে রাজস্থানে 109 টাকা চলছে। তারপরে রাজস্থানে গিয়ে তো ওখানে তো ভাড়াতেই হবে, সে কিছু করার নেই। যতটা আমরা সেভ করতে পারি ফিউলের পেছনে, তো আমরা এটাই আপাতত প্ল্যান আমাদের। তো এখন চলো আরো এগোই, খুব মজা হবে রাস্তাটাতে। তোমাদের আর একটা জিনিস বলে রাখি, এই রাস্তাটা কিন্তু খুব ভালো, ট্রাফিকও খুব বেশি নেই আর রাস্তাটার কন্ডিশন ইজ ভেরি স্মুথ, ভেরি গুড রোড। রাস্তায় ছোট মোটো ধাবা আছে, হ্যাঁ, তবে যেরকম দিল্লি চণ্ডীগড় রুটে যেরকম সোনিপাত পানিপথে প্রচুর ধাবা আর হোটেলস আছে সেরকম হয়তো নেই, বাট ছোট মোটো আছে। বাট আমি বলবো বেটার এখন কোভিড সিচুয়েশনে তোমরা তোমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চটা যদি প্যাক করে নিয়ে আসো তাহলে সব থেকে ভালো, তাহলে খেতেও কোনো অসুবিধা হবে না, কারণ কি অনেকেরই প্রবলেম থাকতেই পারে। বেটার কি তোমরা নিজেদের খাবারগুলো নিজেই নিয়ে আসো। তো হরিয়ানা ক্রস করেই যখন রাজস্থানে ঢুকবো তারপরে আমরা লাঞ্চটা করব, প্রায় 80 কিলোমিটার মতন রয়ে গেছে, তারপরে আমরা হরিয়ানা ক্রস করে যাব। আর রাস্তায় ধাবাগুলোতেও ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে, যদিও আমি বলবো না যে খুব ভালো বিশাল পরিষ্কার বা কিছু, কিন্তু হ্যাঁ মানে ইটস স্টিল ইউজেবল। চলো ফটাফট যাই আর আমরা হরিয়ানাটা ক্রস করি, বাই বাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম টোল বুথ, যেখানে আমাদের পয়সা কাটবে। এখনো পর্যন্ত যতগুলো টোল বুথ ছিল কোথাও পয়সা কাটেনি। আমার মনে হয় আমরা হরিয়ানা ক্রস করে এবার ঢুকে গেলাম রাজস্থানে। রাজস্থানের বর্ডারটা পেরোতেই চারিদিকের পাহাড়টা একেবারে বদলে গেল, সবুজ ক্ষেত হয়ে গেল মরুর বালি আর কাঁটা গাছের ছোপ। তবে রাস্তাটা দেখে আমাদের এই যাত্রার সব ক্লান্তি দূর হয়ে গেল, কেন সেটা জানতে গেলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। হ্যালো, আমরা রাজস্থান ঢুকে গেছি, রাস্তাটা টেরেনটা সবই একদম আলাদা হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানকার আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে, বাবলা কাটা এবং গাছের যা স্ট্যাটাস সেগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে যে আমরা মরু অঞ্চলে ঢুকে পড়েছি। খুব ভালো লাগছে, এত সুন্দর, সব থেকে ভালো লাগছে রাস্তা, মানে এত ভালো রাস্তা সত্যি। আর ওয়েদার কেমন? দারুণ ওয়েদার, খুব সানি ওয়েদার, আকাশ পরিষ্কার পরিষ্কার আকাশ। আমাদের যেটা ভয় ছিল কুয়াশার একটা ভয় ছিল সেটা একদমই নেই, অনেকটাই অন্যরকম। মরুভূমি প্রথমবার যাচ্ছি বলে বেশ এক্সাইটিং ও লাগছে, ভালো লাগছে। এটা আমাদের সবারই মরুভূমির প্রথম এক্সপিরিয়েন্স, আমরা পৃথিবীতে কোথাও কখনো মরুভূমি যাইনি, তাই ইন্ডিয়াতেই আমরা শুরু করলাম। থার্ড ডেজার্ট আমাদের প্রথম মরুভূমি দর্শন হবে। সমতল ভূমি খুব কমই দেখছি, চারিদিকটা খুব আন্ডুলেটিং, উঁচু নিচু দেখতে সুন্দরই লাগছে। দুপুর হয়ে আসতেই আমাদের সবার পেলো খুব খিদে, বাট কিরম ভাবে আমরা লাঞ্চটা সারলাম সেও এক মজার ব্যাপার। তোমাদের একটা মজার আপডেট দিই, আমরা এখন রাজস্থানের স্টেট হাইওয়ে নাম্বার 06 এ আছি। এই রাস্তাটা সোজা বিকানের যায়, এই দেখছো পেছনে, এই দেখো এই রাস্তাটা, এটা রাজস্থান স্টেট হাইওয়ে। দূর দূর অব্দি কিচ্ছু নেই, শুধু এই মরুভূমি দেখছো, এক্স্যাক্টলি মরুভূমি নয়, পুরো বালি এরিয়া, কাঁটা গাছে ভর্তি, আর দূর দূর অব্দি কিচ্ছু নেই, এদিকেও কিছু নেই আর এদিকেও কিছু নেই। তো আমরা ভাগ্য ভালো, তোমরাও যদি আসো তাহলে প্লিজ তোমাদের খাবার নিজের থেকে বানিয়ে এনো, খাবার যদি না বানিয়ে এনেছো তাহলে এখানে খুব প্রবলেমে পড়ে যাবে, কারণ দূর দূর অবধি কিন্তু কোনো সেরকম ধাবাও নেই, কিচ্ছু নেই। এখন এইদিকে সব খাবার বাড়া হচ্ছে, আমরা সবাই একসাথে খাবার খাবো। দেখি এই পাশে দেখি যে গাছগুলো দেখছো না, এই গাছগুলোর মধ্যে নিচে কোথাও একটা বসে খাবার খাবো চাদর পেতে, খুব খিদে পেয়েছে, লাঞ্চটা হয়নি আমাদের। ফটাফট যাই আর বরং লাঞ্চটা করি। আর সাথে তোমাদের জায়গাটা আশেপাশে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। ঠিক এই জায়গাটাতেই মরুভূমির বালিতে আমাদের প্রথম পা ফেলা, বেশ মজা লাগলো। জয়সলমেরের উৎসাহ আর ধরে রাখা যাচ্ছিল না, খাবার সময়ও আমরা গল্প করছিলাম খালি উট আর মরুভূমির ব্যাপারে। তো আমাদের এটাই লাঞ্চ আজকে, রুটি, রুটির সাথে আলুর তরকারি, সেমের পায়েস আর ধনেপাতার চাটনি। ভালো, আমাদের খুব ভাগ্য ভালো হচ্ছে আমরা খাবারটা নিয়ে এসেছি, কারণ কি তোমাদের যেরকম বললাম এই দূর দূর অবধি কোথাও কোনো খাবারের জায়গা নেই, তো তোমরাও যখন আসবে তখন খাবার নিয়ে আসবে। হ্যালো, আমাদের
লঞ্চ হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়েছি বিকানেরের দিকে। বিকানের আমাদের আর 175 কিলোমিটার মতো রয়ে গেছে। আশা করছি 5:30 মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো বিকানের। এখন আমি লাঞ্চ করে আপেল খাচ্ছি, বাকি সবাই খেয়ে নিয়েছে। দুপুর হয়ে সন্ধে হয়ে আসাতেই ক্লান্তিটা আমাদের সবারই বেড়ে যায়, তাই বাঙালির চা আর বাঙালিকে আলাদা রাখা গেল। তো আমরা এখন বিকানের দিকে, আর বেশি দূর নেই, 60 কিলোমিটার মতন রয়ে গেছে মাঝখানে। আর একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। দেখো বিকেল হয়ে এসছে, সূর্যটা ডুববো ডুববো করছে। এবার এখন টাইম হচ্ছে 4:40। আশা করছি আমরা তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। একটু চা খেতে ইচ্ছে করছে। এ দেখো মলুরাম এসছে। মলুরাম এ কি চায়, এ কি চায়? হ্যাঁ কিছু নেই আমার কাছে, কিছু নেই। কি চাই, কি চাই? কিছু নেই আমার কাছে। এ দেখো এও চলে এসছে, এও চলে এসছে। কি চাই তোর? কিছু নেই আমার কাছে, কিছু নেই, কুছ নেই হে বেটা, কুছ নেই হে মেরে পাস, কুছ নেই আর কি। তো আমার চা খাওয়া হয়ে গেল, দেবস্মিতা একদম টায়ার্ড হয়ে গেছে বসে বসে। তবে সত্যি কথা বলবো, জয়সালমেরের দিকে তোমরা আসো, বিকানের আসো, মাখনের মতন রাস্তা, মাখনের মতন এত সুন্দর রাস্তা। আমি আজ পর্যন্ত, আমি অনেক জায়গায় রোড ট্রিপ করেছি, এত সুন্দর এত ভালো রাস্তা আমি আজ পর্যন্ত কোথাও দেখ পাইনি। মানে রিয়েলি, মানে যে আমরা 500 কিলোমিটার মতন প্রায় চলে আসলাম, কিন্তু কিছু বোঝাই গেল না, এত ভালো রাস্তা। রাজস্থান ঢোকার পরে তো রাস্তা এত ভালো যে আমি কখনো বিশ্বাসই করিনি। মানে গাড়ি 80 থেকে 100 মধ্যেই, 80 থেকে নিচে যায়নি না, রাস্তাটা বোঝা যায়নি, রাস্তাটা ফিল হয়নি। আর ভিউটা তো, মানে রাস্তার দুধারে সিনিং ভিউটা তো অপূর্ব সুন্দর। এবার সোজা বিকানের, আর কোথাও দাঁড়াবো না, একবার সোজা গিয়ে হোটেলে উঠবো। চলো লেটস গো। সন্ধ্যে তো নেমে এলো, বিকানেরও পৌঁছে গেলাম আমরা। বাট সারাদিনের ড্রাইভিং এর পর বিকানেরে ঢুকে আমাদের সাথে যা ঘটলো সেটা আশা করি কারো না হয়। ফাইনালি আমরা হোটেলে এসে ঢুকলাম। আমার সাথে একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো। আমরা booking.com এর থ্রু দিয়ে বুক করেছিলাম, ওয়ো শুভম রেসিডেন্সি বলে একটা প্রপার্টি আছে বিকানের মধ্যে। বাট কি বলবো, আমরা যখন হোটেলে যাই, হোটেলে গিয়ে আমাদের হোটেলের লোকেরা বলে কি স্যার রুম তো ফুল হ্যায়, আপকো রুম নেই দে সকতে। তো আমি তখন তো একেবারে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি 500 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম দিল্লি থেকে, আর এখানে এসে বলছে আমার রুম নেই। তো বাট আমি booking.com থেকে অনেকবার আমি বুক করেছি, বাট আই এম সরি booking.com, দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট worst and pathetic service that I got from your side. মানে I didn't understood কে আমরা ওখানে গিয়ে দেখছি যে রুম নেই, তো booking.com তোমরা বুকিং করলে কেন ফার্স্ট অফ অল? And after driving 500 kilometers from Delhi to Bikaner, when you get into the hotel, you just get to know that your room is not available because the hotel is already booked, then it becomes a horrible experience. So tarpore amra oyote phone korlam, oyote ami jani na, thank you to that lady je amader booking ta abar korlo oyote arekta hotel e. To she korlo ki, she amader je booking ta chilo oyo shubham residency theke, seta theke shift kore dilo oyo Siddhi Vinayak hotel bole ekta property ache Bikaner e, sei same rate e. To আমরা এখন সেই হোটেলেই এসেছি। তো জাস্ট আমরা এই 10 মিনিট আগেই চেক ইন করলাম, চেক ইন করে জিনিসপত্র রেখেছি, একটু মুখ হাত পা ধোবো, ধুয়ে তারপরে নিচে খেতে যাবো। নিয়ে খেয়ে আজকের দিনটা আমরা এখানেই শেষ করবো, ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আমরা প্ল্যান করেছি এই অ্যারাউন্ড 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ 6টার মধ্যে যদি আমরা বেরিয়ে যাই তাহলে দুপুর 2টার মধ্যে আশা করছি আমরা জয়সালমের পৌঁছে যাবো। আপাতত আমাদের খালি রাতটা কাটাতে হবে, রাতটা কাটিয়ে আমরা সকালে বেরিয়ে যাবো। তোমাদের আমি একটু রুমটা দেখিয়ে দিই, এটা একটা ছোট্ট রুম। আমরা এই রুমটা 799 rupees পেয়েছি। বেডরুম আছে, সামনে একটা ক্লোজেট আছে, একটা চেয়ার দেওয়া, এদিকে বাথরুম, বাথরুমটা ওয়েস্টার্ন, সাথে টিভি আছে, বাট গিজার এসি কিছু নেই, কারণ রুমের রেটটা খুবই সস্তা, 799 এ যা আমরা পেয়েছি আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ। It's okay for us, no issues. But je service ta booking.com theke ami peyechi, I am very very unhappy this time. Amake ekhon confirm korte hobe je amar baki je booking.com er through diye Jaisalmer je booking gulo ache sheigulo ado matlab confirm hoyeche kina. Ami jodi confirm na hoye thake tale amake hotels gulo te abar phone korte hobe, phone kore tader booking gulo confirm korte hobe. To ami ei sob problem gulo sob solve kore ni, tarpor tomader sathe khawar shomoy dekha hobe. To see you at the dinner table. হ্যালো, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটার নাম হচ্ছে শিবসাগর রেস্টুরেন্ট।
আমরা যে হোটেলটা আছি হোটেল সিদ্ধি বিনায়ক, তো ওটার একদম পাশেই, তো এখানে আমরা থালি অর্ডার করেছি, রাজস্থানি থালি দুটো, তো সেটাই খেয়ে আমরা আবার ফেরত যাব হোটেলে। হোটেলে খাবার ব্যবস্থা ছিল, বাট সেরকম কিছু আহামরি ছিল না বলে আমরা একটু বাইরে একটু দেখতে বেরোলাম কি আছে না আছে। এই দোকানটা অ্যাকচুয়ালি একটা সুইট শপ, ও নিচে অনেক মিষ্টি পাওয়া যায়, স্ন্যাক্স ফ্যাক্স অনেক কিছু আছে, আর ফার্স্ট ফ্লোরটাতে পুরো প্রপার ডিনার লাঞ্চ সব কিছু হয়। তো এইটা এখন খেয়ে নিই আমরা, অর্ডারটা আসুক, খাবারটা যখন আসবে তখন তোমাদের দেখাবো আবার। তো চলো একটু ওয়েট করে নিই। তো আমাদের খাবারের প্রথম কোর্স এসে গেছে, টমেটো স্যুপ। আমাদের থালির মধ্যে টমেটো স্যুপটা ইনক্লুডেড ছিল, সাথে কালি মির্চ পাউডার। দেবস্মিতা খুব খুশি টমেটো স্যুপটা দেখে। চলো আমরা স্যুপটা টেস্ট করে দেখি কিরকম, কেমন খেতে স্যুপটা। মোটামুটি ঠিক আছে। তো এই দেখো আমাদের ডিনার এসে গেছে, আমরা থালি অর্ডার করেছিলাম, তো তোমাদেরকে বলি কোনটা কি। এটা পনির, এটা ডাল ফ্রাই, এটা কারি, এটা বুন্দি রায়তা, জিরা রাইস, রসগোল্লা, পাঁপড়, নান, মিষ্টি রুটি, আর এখানে আরেকটা থালি যেমন ছাঁচ আছে, ডাল ফ্রাই, এটা কের সাংরি, এটা হচ্ছে স্পেশাল রাজস্থানি ডিশ ভেজিটেরিয়ান, এটা গট্টে কা সবজি, আর এটা লেসুনি চাটনি, রুটি, সাথে রুটিও আছে, মিষ্টি রুটি। এটা খাবার কিরকম, কিরকম খেতে, ফার্স্ট টাইম কের সাংরি, একটু আঁচা মাচার মতন লাগবে বাট খেতে খুব ভালো হয় আমি শুনেছি। চলো এবার আমিও খেয়ে নি, খেয়ে আবার তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছিলাম সেটার নাম হচ্ছে শিব সাগর রেস্টুরেন্ট। এটা KEM রোড বিকানেরের ওপরে। KEM হচ্ছে অ্যাকচুয়ালি কিং এডওয়ার্ড মেমোরিয়াল রোড। এখন অন্ধকার হয়ে গেছে বলে খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না, প্রায় সব দোকানই বন্ধ। এটা একটা মিষ্টির দোকানও, এখানে তোমরা অনেক কিছু মিষ্টিও কিনতে পারো বিকানের স্পেশাল, যেরকম ঘেবারও আছে, হালুয়াও আছে, বরফি আছে, লাড্ডু আছে, অনেক কিছু আছে। আমার তো খুব ভালো লেগেছে, ঘেবারটা আমি ট্রাই করে দেখেছি, ঘেবার খুব ভালো। আর অনেক কিছু নিমকি টিমকি নেওয়া হচ্ছে, বেশ অনেক ভালো, আলাদা আলাদা রকমের নিমকিও আছে, চানাচুর বেশ সুন্দর। এখানে দেখো ফাফড়াও পাওয়া যায়, তারক মেহতা উল্টা চশমা জেঠালারে ফেমাস ফাফড়া, আর আরো অনেক রকমের নিমকি আছে, সব নাম আমি জানি না, বাট বিউটিফুল, দারুন, মিষ্টিও আছে, আর অনেক কিছু। বিকানেরের মিষ্টি দেখে তো এসে গেল জিভে জল, কিন্তু আমরা অবাক, দেখি কি না এক বাংলাভাষী মারোয়াড়ি আঙ্কেল দোকানে নিমকি বিক্রি করছে। কেমন দেখছো জিনিসপত্র, মিষ্টিগুলো কেমন? এই আঙ্কেল কলকাতায় থাকতেন, মানে কাজ করেছেন, এখন উনি বিকানেরে থাকেন। আঙ্কেল আপনার নামটা কি? আচ্ছা, নাম কিশোর। তো কলকাতা আপনি কত বছর ছিলেন? আচ্ছা, আচ্ছা, বড় বাজারে, নাইস নাইস, ভেরি গুড। তো এই যে দেখছো এখানে যত চানাচুর ইনারি ক্রিয়েশন, তো ইনি বানিয়েছেন, আমরা এখান থেকে কিছু নিচ্ছি অল্প অল্প করে 200-250 গ্রাম করে। এ দেখো এত কিছু কেনা হলো, প্রচুর জিনিস কেনা হয়েছে, ভাকরবাড়ি আছে, চানাচুর আছে, পাপড় আছে, অনেক কিছু। তো আমরা এখন ফেরার দিকে এই গলি গলি দিয়ে আমরা যাব আমাদের হোটেলটা, বেশি দূরেই নাই, একদম কাছেই, বাস পায়ে হাঁটে 5 মিনিটের রাস্তা, বাস একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে যাব হোটেলের দিকে। চারিদিকটা অন্ধকার, এখানে খুব তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়, এখানে লোকেরা বেশি রাত করে না। তবে এখন বাজে 9:25, তো 9:30 বেজেই গেছে প্রায়, তো আমরা ফটাফট যাই আমাদের হোটেলের দিকে। ওই যে সামনে লাল আলোটা জ্বলছে ওটাই আমাদের হোটেল। তো এইটা আমাদের হোটেলের এন্ট্রেন্স, তো আমরা এখন হোটেলে যাই, হোটেলে গিয়ে আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বো। তো আমরা আবার হোটেলের রুমে ফেরত চলে এসেছি, খুব টায়ার্ড, আজকে আর কিছু ভালো লাগছে না, আমার ভিডিওস গুলো আছে, ল্যাপটপে ট্রান্সফার করবো, ট্রান্সফার করে আজকের মতন দি এন্ড, বাই বাই। আর তোমার সাথে আবার তাহলে কালকে দেখা হবে, কালকে 12 তারিখ, কালকে আমরা ফাইনালি পৌঁছাচ্ছি জয়সালমের। আমরা প্ল্যান করেছি সকাল 6টায় এখান থেকে বেরোবো, জানি না টায়ার্ড আছি কখন বেরোতে পারবো, এক্সাক্টলি 6টায় প্ল্যান করে রেখেছি, তাড়াতাড়ি উঠতেও হবে। তো এখন বাজে 9:30, এখন শুয়ে পড়ি, শুয়ে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। তো তোমরা ভালো থেকো। আচ্ছা হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর দি এপিসোড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও দাবাতে একদম ভুলবে না, ওটা না প্রেস করলে কিন্তু তোমরা আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন গুলো পাবে না। তো তোমার সাথে আবার কালকে দেখা হবে, টিল দেন বি হ্যাপি, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই বাই। দুজনে এখন খুব মস্তিতে দোলনায় দুলছে।